ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য কিরূপ? যারা হরিভজন করে তারা ভক্ত, আর যারা হরিভজন করে না তারা অভক্ত। কারা ভক্ত হয় না সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুষ্কৃতকারী বৈদিক শাস্ত্রের মতো বিরুদ্ধ পথে চলে, তাদের মধ্যে চার ধরনের লোক রয়েছে। মূর, এই ধরনের মানুষেরা সারা জীবন গাধার মতো খেটে চলে, জাগতিক কিছু সুখলাভের জন্য এরা বহু কর্ম করে, তাদের হরিভজনে একেবারে সময় নেই। দুই নাম্বার হচ্ছে নরাধম, নরদেহ পেয়েও যে অধম, অর্থাৎ ভগবত ধর্ম সম্বন্ধে তারা কিছুই শেখে না, দিবারাত্র রাজনীতি অর্থনীতি সামাজিক সব কিছু ব্যাপারে তারা উস্তাদ হলেও ভগবান সম্পর্কে তারা নাক গলাতে চায় না। মায়াপহৎ ত্যাগ জ্ঞান, মায়াপহত জ্ঞান, মহ মনোহারী পাণ্ডিত্য, মায়ার সুখ দুঃখের চিত্র ওরা উপন্যাস গান কবিত্ব কাব্য মাধ্যমে খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারে। তারা বড় বড় পণ্ডিত রূপে সমাজে গণ্যমান্য হতে পারে, কিন্তু কখনো ভগবত উন্মুখ হয় না। মায়ার সুখ দুঃখ নিয়েই ওরা ব্যস্ত ও চিন্তামগ্ন। চার নম্বর হচ্ছে অসুর, ভাবাপন্ন। পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান যে একজন পুরুষ তা এরা স্বীকার করতে চায় না। ওরা কেউ বলে ভগবান নির্বিশেষ নিরাকার, কেউ বলে অন্য কোনো দেবদেবী ভগবান, জীব ভগবান, নিজে ভগবান, এই রকম দাবি ব্যক্ত করে। আর যারা ভগবানের ভক্ত তাদের বিরোধিতা করাই ওদের কাজ। কারা ভক্ত হয় সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুকৃতিবান পুণ্যকর্মা তারা চার ধরনের। আর প্রথম হচ্ছে আর্থ, যারা বেদনাতুর দুঃখ কষ্ট পাচ্ছে বিপদানপন্ন। দ্বিতীয় হচ্ছে অর্থাদি, যাদের বিষয় সম্পদ খাদ্যদন বাসনা আছে। তৃতীয় জিজ্ঞাসু, যারা জানতে চায় আমি কেন জগতে জন্মেছি ইত্যাদি জিজ্ঞাসা। চার নম্বর হচ্ছে জ্ঞানী, যারা